হ্যালো পজিটিভ পিপল, বই পড়ার অভ্যাস কিভাবে গড়ে তুলতে হয় তাই নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। বই যা আমাদের পরম বন্ধু, এই বই কিন্তু পারে আপনার আমার আমাদের সকলের জীবনকে পজিটিভলি বদলে দিতে। বই পড়ার রয়েছে অনেকগুলো উপকারিতা, যা নিয়ে ইতোমধ্যে আমি একটি ভিডিও তৈরি করেছি, চাইলে এই ভিডিওর পরে সেটি দেখে আসতে পারেন। এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব কিভাবে আপনি নিজেকে একজন বই প্রেমী হিসেবে গড়ে তুলতে পারেন, কিভাবে আপনি নিজের ভেতর বই পড়ার অভ্যাসকে গড়ে তুলবেন, কিভাবে আপনি হারিয়ে যাবেন বইয়ের সাগরে। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, প্রথমে একটি নির্দিষ্ট সময় বের করুন। প্রতিদিন আমরা নানান কাজে ব্যস্ত থাকি, নানান কাজে আমাদের সময়কে ব্যয় করতে হয়। তো এই সময়, এই ব্যস্ত সময়ের মাঝে একটি নির্দিষ্ট সময় বের করুন, যেই সময়টা আপনি পুরো জগৎ থেকে বিদায় নিয়ে নিজের মাঝে ডুব দিতে পারেন, আর সেই সময়টাই আপনি বই পড়ার জন্য নির্বাচন করুন। সেটা হতে পারে বিকেলে, সেটা হতে পারে দুপুরে খাওয়ার পরে, সেটা হতে পারে রাতে ঘুমানোর আগে। আপনি কোনটা করবেন তা আপনি আপনার সুবিধা মতো সময়ে বেছে নিন। আমি ব্যক্তিগতভাবে বিকেলবেলা এবং রাতে ঘুমানোর আগে বই পড়ে থাকি। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে অল্প অল্প সময় দিয়ে শুরু করা। হ্যাঁ, আমরা প্রথমেই যদি একটি বই নিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা এরকম সময় নিয়ে পড়তে চাই, তাহলে দেখা যাবে আমরা হয়তো একদিন বা দুদিন পড়তে পারবো, তারপরে পড়ার একটা স্ট্যামিনা হারিয়ে ফেলবো। তাই বন্ধুরা, পড়ার জন্য প্রথমে অল্প অল্প সময় নির্বাচন করুন। লাইক আপনি প্রথম, যেহেতু প্রথম দিকে হয়তো বই পড়ার অভ্যাস করছেন, এই কারণে আপনি শুরুটা করুন 10 মিনিট দিয়ে, অথবা 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা টার্গেট দিয়ে। তাহলে কি হবে, আপনি প্রথমে 10 মিনিট পড়তে পারলেন, আজকে 10 মিনিট, কালকে 15 মিনিট, তারপরের দিন 20 মিনিট। এভাবে আপনি আপনার বই পড়ার যে স্কিল, বই পড়ার অভ্যাস আপনি আস্তে আস্তে ডেভেলপ করতে পারবেন। তৃতীয়তে, আপনি বই পড়ার একটি তালিকা নির্বাচন করুন। আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রিভিউ পড়ে আপনি কি কি বই আগামী 1 মাসে পড়বেন, অথবা কি কি বই আপনি এই বছরে পড়বেন, আগামী 6 মাসে পড়বেন, সেটার একটা ছোট্ট তালিকা তৈরি করুন। সেই তালিকা অনুযায়ী বই নিয়ে বসুন। এভাবে তালিকা করে পড়লে আপনার ভিতর বই পড়ার একটি ভালো অভ্যাসই গড়ে উঠবে। চতুর্থতে, আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সহজ ও ছোট ছোট বই পড়া, সহজ ভাষার ও ছোট ছোট বই পড়া। আপনি প্রথমেই যদি খুব কাঠখোট্টা ভাষার বই নেন, তাহলে বইয়ের প্রতি আপনার আগ্রহটাই হারিয়ে যাবে। আর তাই একটু সহজ ভাষা, একটু চলিত ভাষা, একটু এই সময়ের ভাষার বইগুলো পড়ার চেষ্টা করুন প্রথম দিকে, আর তারপর বিভিন্ন কঠিন ভাষার ক্লাসিক বইগুলোতে হাত দিন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু শুরুটা, বই পড়ার অভ্যাসের শুরুটা করুন অবশ্যই সহজ কোনো লেখকের বই দিয়ে। সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাজেস্ট করব হুমায়ুন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল, এদের বই দিয়ে শুরু করতে, কারণ এরা এই প্রজন্মের লেখক ছিলেন, তাদের বই তুলনামূলক ক্লাসিক লেখকদের থেকে অনেক সহজ ভাষায় লেখা। তাই আমি মনে করি আপনারা যারা নতুনভাবে বই পড়ার অভ্যাস করতে চাচ্ছেন, তাদের জন্য হুমায়ুন আহমেদ এবং জাফর ইকবাল এই দুজনের বই বেস্ট। এরপরে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিজের সঙ্গে সর্বদা সবসময় বই রাখা। হ্যাঁ, আমরা বাসে ট্রেনে অনেক সময় ট্রাভেলিং করতে গেলে অনেক সময় অযথা মোবাইল টিপি, না হলে অযথা ঘুমিয়ে কাটিয়ে নষ্ট করি। এই সময়টা কিন্তু আমরা চাইলে বই পড়ে আমাদের বই পড়ার যে অভ্যাস সেটাকে আরও ডেভেলপ করতে পারি। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে সব সময় ভ্রমণের সময় বই থাকে। আশা করি এই বিষয়টা যদি আপনারা আপনাদের সাথেও করেন, আপনারা সব সময় যদি আপনাদের ব্যাগে একটি করে ছোট বই রাখেন, আমার মনে হয় এটা আপনাদের বইয়ের পড়ার যে অভ্যাসটা সেটা গড়ে তুলতে অনেকখানি সাহায্য করবে। এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বইয়ের দোকানে নিয়মিত যাতায়াত করুন। হ্যাঁ, বইয়ের যে দোকান আছে, আমাদের নীলক্ষেতে হতে পারে, বাংলা বাজার হতে পারে, তাহাবাগ হতে পারে, তো এসব জায়গায় যেসব জায়গায় বই পাওয়া যায় সেই সব দোকানগুলোতে মাঝে মাঝে না যাতায়াত করুন, একটু ঢু মারুন, দেখবেন ভালো লাগবে, বই পড়ার প্রতি আগ্রহ ভিতর থেকেই তৈরি হবে। এছাড়াও রয়েছে বই নিয়ে আরো বেশ কয়েকটি গ্রুপ ফেসবুকে, সেই সব গ্রুপগুলোতেও মাঝে মাঝে ঢু মারতে পারেন। এই বই নিয়ে যখন আলোচনা হবে, রিভিউ পড়বেন, প্রিভিউ পড়বেন, আশা করি বইয়ের প্রতি আগ্রহ খুব বেড়ে যাবে। এছাড়া অনলাইনেও বেশ কিছু বইয়ের দোকান রয়েছে, বা অনলাইন ওয়েবসাইট বলতে পারি, সেসব ওয়েবসাইটগুলোও মাঝে মাঝে একটু ঢু মেরে আসবেন, একটু MB খরচ হবে, এর বেশি কিছু নয়। 7 নম্বর এবং সর্বশেষে আমি যেই পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে PC, মোবাইল ফোন এগুলো থেকে
দূরে থাকবেন। হ্যাঁ, যখন আপনি কাগজের অর্থাৎ হার্ড কপি নিজে বই নিয়ে বসবেন, একটু কষ্ট করে মোবাইলটাকে একটু দূরে রাখুন, কম্পিউটার থেকে একটু দূরে সরে আসুন। আর যদি আপনি মোবাইলেই বই পড়ে থাকেন, পিডিএফ, ইবুক, ইপাব এগুলো যদি আপনি পড়ে থাকেন, তাহলে বলবো ওই সময়টাতে ইন্টারনেট অফ করে রাখুন, ডাটা কানেকশন, ওয়াইফাই এগুলো বন্ধ করে রাখুন এবং আপনি আপনার বই পড়ায় মনোযোগ দিন। তাহলে আপনি বেশ ভালোভাবেই বইয়ের সাগরে ডুবে যেতে পারবেন। তো এই 7টি পয়েন্টে আমি আলোচনা করেছি বই পড়ার অভ্যাস আপনি নিজের ভিতরে কিভাবে গড়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আমি মনে করছি, আমি আশা করছি এই 7টি পয়েন্টের মাধ্যমে আপনি নিজের ভেতর বই পড়ার যে পবিত্র আগ্রহ সেটা আপনি জাগিয়ে তুলতে পারবেন এবং বইয়ের সাগরে ডুব দিয়ে হারিয়ে যাবেন দেশ থেকে দেশান্তর। সবশেষে বলবো, এই ভিডিওটি যদি আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে আরো 10 জনের সাথে শেয়ার করুন, শেয়ার করে এই জ্ঞানটা ছড়িয়ে দিন। আর হ্যাঁ, আপনার যদি বলার কিছু থাকে তাহলে কমেন্ট সেকশনে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই অবধি ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।